তুমি না কি খবর? সকালবেলাতেই আমার কাছে? আজকাল তো যখনই আসি শুনি তুমি বাড়িতে নেই। এই ফাইলটাই তোমার একটা সই দরকার। যোধপুর পার্কের জমিটা কেনা পাকা হয়ে গেছে। ও, তোমাদের আলাপ তো করিয়ে দেওয়া হয়নি। ইনি হচ্ছেন বিকাশ চৌধুরী, আমাদের ব্যবসা দেখাশোনা করেন, আর ইনি হচ্ছেন অজিত রায়, আমার বন্ধুই বলতে পারো। নমস্কার। নমস্কার। তোমার দেখছি বন্ধু ভাগ্যটা ভালোই। কেন? দিন রাতের একটা সঙ্গী পেয়ে গেলে। চলি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ অজিত। এরপর কিন্তু আমাদের বিয়েটা আর ফেলে রাখা যায় না। সোমা, সোমা সবই বুঝি, আমি সবই বুঝি, কিন্তু কথা হলো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তুমি আমার দাদাকে চেনো না। দাদা হলো মস্ত বড় জমিদার, মস্ত বড়। আমার খুব খারাপ লাগে অজিত। খারাপ লাগে কেন? তুমি থাকো সাধারণ মেসে, আমি থাকি এই বাড়িতে, কাউকে বলতে পর্যন্ত পারি না। ওটা হলো দাদার ব্যবস্থা, টাকা থাকলেই কি ওড়াতে হবে? কষ্ট করতে শেখো, তাহলেই টাকার মূল্য বুঝবে। তোমার দাদা যদি আমায় অপছন্দ করেন? তাহলে অবশ্য চিন্তার কারণ, দাদাকে রাগে কিছু করা মানে বুঝতেই তো পারছো, বিশাল সম্পত্তি হাতছাড়া করা। ইস, ভারী তোমার সম্পত্তি, এখনো পর্যন্ত ইলেকট্রিক লাইট যায়নি। যায়নি নয় সোমা, আমার দাদার মতে ওটা বিলাসিতা। তুমি ভাবতে পারো, জুট এক্সপোর্টের ব্যাপারে পরশু দাদা বিলে গেলেন। কি পরে গেলেন জানো? ধুতি, পাঞ্জাবি, পামশু আর শল। স্বদেশী পোশাক এখনো ত্যাগ করেননি? না, এই হলো আমার কোটিপতি দাদার আসল চেহারা। সাবধানে নামবেন দাদারা, ভাটার জলটা সরে গেছে, নামার দিকটা একটু পেছল হবে ওই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে নামুন, সাবধানে। চলুন ভাই, চলুন চলুন। হ্যাঁ, অমর ভাই ফেরত যাবে তো পারে? আগে পারাপার করাই তোমার ব্যবসা কর্তা, যাবো যাবো, আধ ঘন্টা জিরিয়ে নিয়ে তবে যাবো। দশ মিনিটে আমার কাজ শেষ হয়ে যাবে, অথচ বাকি 20 মিনিট বসে থাকতে হবে, এই এক ঝামেলা। এক কাপ কড়া করে চা দাও তো মালিকদা। বাজারটা কেমন যাচ্ছে অমর? খারাপ বলি কি করে নিবারণ খুড়ো, ভালোই কাটছে, নইলে ধরুন এই রোজগারের সংসারটা তো চালাচ্ছি। তা বটে, মেজ ভাইটা তো কলকাতায় অনেক পাস টাস দিয়েছে। আগে সবই ওপরওয়ালার দয়া। অর্ষিতাকে দেখুন না, কত করে বললাম যে লেখাপড়া কি, কার কথা শুনে বললাম যে মেজদা মতন তালে বড় হয়ে যায়, বলে কলেজে ঢুকলে নাকি মাথা করে। তবে করে কি অর্ষিত, কি আবার করবে, বৌদির আশ খারাপে মাথায় উঠে বসে আছে। আমিও ছাড়ি না, একটু এদিক ওদিক দেখলি না, দিই লাঠি পেটা করে। ভাই বোনদের জন্য যেভাবে তুমি জীবনপাত করলে বাবা, কি বলবো, এ তলাটা একটা উদাহরণ হয়ে রইল। চলি খুড়ু, এসো। আমাদের কপালে এরকম একটা দাদা জোটে না। আচ্ছা যাই, আমাকে আমাকে ভটভটি চালাতে হবে। এইদিকে না, ওইদিকে যেতে। আরে অমর না, পিছু ডাকলে তো? যাচ্ছ কোথায়, কুটুম বাড়ি নাকি? কুটুম বাড়ি কেন যাবো, নিজের বাড়ি যাচ্ছি। নিজের বাড়ি যাচ্ছ, তাতে পিছু ডাকার কি হলো ভাইয়া? কিছু হয়নি, মেজ ভাইটা এসেছে, এখন ভগবান না করুন বাড়ি গিয়ে যেন না শুনি ভাইটা শরীর খারাপ হয়েছে। না না, ওসব ভাবছো কেন, তোমার হাতে দই মাছ দেখে ভাবলাম কি না কি হয়েছে। খুব হয়েছে, আমি বাড়ি গিয়ে যদি শুনি আমার অজিতের শরীর খারাপ হয়েছে না, তাহলে এই যে দই রাড়ি আমি তোমার মাথায় ভেঙে দেবো, বলে দিলাম। এনে মাইসদা, আমের আচার। দারুন, তোর দেখছি এখনো আচার খাওয়ার শখ যায়নি। বাহ, একা আমারই আচার খাওয়ার লোভ নাকি? তুই ছোটদা, তোর আচার খেতে ভালোবাসিস না? ভালোবেসেই বা কি হবে বল, কলকাতা শহরে চাইলে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু বৌদির আচার অসম্ভব। তোর জন্য বৌদি এক শিশি আচার তৈরি করে রেখেছে,
যাওয়ার সময় নিয়ে যাস। বৌদির তৈরি আচার না পাওয়া গেলেও শহরে তো আচার পাওয়া যায়। জানিস শিখা, তোর মেজদা দু বোতল আচার কিনে এনেছে। কেনা আচারের সাথে বৌদির তৈরি করা আচারের কোনো তুলনা করিস না শিখা। অজিত, অজিত কোথায় রে? বর্দা, দাদা, কদিন ধরেই তোর জন্য মনটা কেমন করছিল রে, তাই জন্য তো আমিও চলে এলাম। পরীক্ষা শেষ হয়ে গেছে, পাশও করে গেছো, আর কেন ভাই, এবার ঘরের ছেলে ঘরে ফিরে এসো। না না সতী, ওকে আসতে বলো না, কলকাতায় কত বড় বড় লোকের বাস, তাদের সঙ্গে একটু মেলামেশা করতে দাও। হ্যাঁ রে, কি একটা পরীক্ষা দিলে যেন জজ ম্যাজিস্ট্রেট হওয়া যায়। ওই যে দাদা, সিভিল সার্ভিস, সেটাই দিয়ে দে না। আমাদের বংশের মুখ উজ্জ্বল হবে, আমাদের বাড়ির ছেলে জজ ম্যাজিস্ট্রেট হলে আমাদের বুকটা দুহাত ফুলে যাবে। দাদা, দাদা একটা ভালো চাকরি পেয়েছি, অনেক টাকা মাইনে পাবো। তুই অনেক টাকা মানে চাকরি করছিস, জজ ম্যাজিস্ট্রেট হবি না? দাদা, চাকরি করতে করতে পরীক্ষা দেয়া যায়। ও আচ্ছা, কই গো, এইগুলো ধরো, তুমি রান্নার ব্যবস্থা করো, আমি চট করে ঘুরে আসছি। ঠিক আছে। দাদা এখন আবার কোথায় যাচ্ছ? আরে ভোলাতে ভটভটিয়া ছেড়ে চলে এসেছি, ওই হাদা গঙ্গারাম কি করতে কি করে বসবে। আচ্ছা অসিত সারাদিন কি করে? ও তো তোমাকে সাহায্য করতে পারে। হ্যাঁ, ওই বাদরটা আমাকে সাহায্য করবে? সারাদিন গ্রাম চষে বেড়াচ্ছে, গ্রামের মানুষকে জ্বালিয়ে মারছে, বুঝলি? শিখা দেখ না ভাই, তোর ছোটদা কোথায় গেছে, খুঁজে নিয়ে আয়। খুঁজে দেখলে কি পাবো? আচ্ছা যাচ্ছি, তুমি ধরো। তবে এও বলে দিচ্ছি বৌদি, ছোটদার কপালে আজ বাঁশ পেটেই আছে। জানো বৌদি, আমি কি স্বপ্ন দেখি? কি আসলে কি জানো, এই দুঃখ দারিদ্র দেখে দেখে আমার ঘৃণা ধরে গেছে, তাই আমি এইসব থেকে মুক্তি চাই। আমি স্বপ্ন দেখি এই চাকরি করতে করতে আমি ব্যবসা করব, প্রচুর প্রচুর টাকা রোজগার করব, আর সেই টাকা, সেই টাকার উপরে বসে আমি সুখে আনন্দে আমার দিন কাটাবো। ভগবান করুক তোমার স্বপ্ন যেন সত্যি হয় ভাই, তোমার স্বপ্ন যেন সার্থক হয়। চলো। দুই ভাই কতদিন পরে একসঙ্গে খেলাম বল দেখি। দাদা, একসঙ্গে খাবার তো খেলামই, কিন্তু তার সঙ্গে বৌদির হাতের রান্নার কথাটা বলো। দাদা তো সেটা মানতেই চায় না, বলে আর কি এমন রান্না হয়েছে। আচ্ছা তুই বলতো অজিত, নিজের বউয়ের রান্নার প্রশংসা কি করে? তুই কি বিয়ের পরে তোর বউ ভালো রান্ধলেও তুই মুখ ফুটে বলতে পারবি? অজিত কি রোজই এরকম দেরি করে বাড়ি ফেরে? দাদা ওর কথা ভেবে ভেবে একদিন আমি শেষ হয়ে যাবো দেখিস। ইস, ছোট ভাইয়ের কথা কত ভাবো তুমি, তোমার তো একটাই ভাই, আর সে হলো গিয়ে মেজদা। অসিত, শিখা, এদের কথা তোমার মনে থাকে নাকি? দেখলি দেখলি অজিত, মেয়েটার কথা শুনলি? আমি নাকি ওদের কথা ভাবি না। আচ্ছা তুই বল, মা মারা যাবার সময় আমাকে কত করে বলে গিয়েছিলেন অজিত আর অসিতটাকে লেখাপড়া শিখে মানুষ করিস, মনটা ভালো বিয়ে দিস। দেখ আমি এত করে অসিতটাকে বললাম যে উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবি, বিয়েটা অন্তত পাশ কর, কে কার কথা শুনে, টোটো কোম্পানির ম্যানেজার হয়েছে। আচ্ছা ওকে আমি লাঠি পেটা করবো না আদর করবো? খাবার সময় টের পাওনি, ছোট ভাইকে জিজ্ঞেস করনি কার গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে এসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মিত্র বসে। বুঝতে পারছো না? না ছাড়ে বংশ সব মিত্রবাদীর দল। মিত্র বসাই যা বাবার আমাকে বলুন, বংশ তুলে কথা বলবেন না। কেন বলবো না শুনি, বাপ্পা তো শিক্ষা দেয়নি, কেমন দাদা তুমি, ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ? কি হয়েছে এখনো কিন্তু আপনি আমাকে বলেননি। তোমার ওই ভাই আমার গাছ থেকে কাঁঠাল চুরি করে রেখেছে, আর সেই কাঁঠাল তোমরা গোষ্ঠী শুদ্ধ কিনেছ, বোঝাও? অসিতের হয়ে আমি মাপ চাইছি মিত্র মশাই, কাঁঠালের দাম কত বলুন, আমি দিয়ে দিচ্ছি। থাক থাক, আর টাকার গরম দেখাতে হবে না, বেশ দাদা হয়েছ, হ্যাঁ ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ, আর মেজো ভাইদের লেখাপড়া শেখাচ্ছ, ডাকাতের দাদা তো চোর ডাকাতি হবে। হ্যাঁ কেন মিছি মিছি দাদাকে কথা শোনাচ্ছেন, অসিত এখন অব্দি বাড়ি ফেরেনি, দাদা এই ব্যাপারে কিচ্ছু জানে না। তা তো জানবি না, ভালো মানুষ সেজে গায়ে গায়ে ঘুরে বেড়াবে, লোককে বলে বেড়াবে ভাইদের জন্য জীবন পাত করছে, আর তলে তলে চোর 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 তৈরি করে নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছ। দাদা তুমি চুপ করে সবকিছু শুনলে, কোনো প্রতিবাদ জানালে না? কার হয়ে প্রতিবাদ করব, বাপ ঠাকুর তাকে শুদ্ধ এই ভিটেতে দাঁড়িয়ে অপমান করে গেল, অথচ
আজ ওর একদিন কি আমার একদিন? না, মাথা গরম করে কোথায় যাচ্ছ? মিথ্যি বসে তো মিথ্যে কথাও বলতে পারে। কেন গায়ে এত লোক থাকতে শুধু অসিতের নামে নালিশ করবে কেন? হ্যাঁ, একা মিথ্যি বসে নয়, অনেকেই করে। এতদিন আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, আজ আর নয়। বাপ ঠাকুর দর অপমান আমি আমি কিছুতে সহ্য করবো না। কিছু তুই খেতে পারছ না বল, বল তুই খেতে পারছ না বল। তাহলে কেন কেন মিত্রীদের বাড়ির বাগান থেকে তুই কাঁঠাল চুরি করলি বল, বল কেন কাঁঠাল চুরি করলি বল। আর মারতে হবে না ওকে। বলা কি হয়েছে ওকে? মারতে মারতে খুন করে ফেলবো। তোর তোর মেজ থেকে ভিটিতে দাঁড়িয়ে মিত্রীর জোর জোর বলে গেল, আমার বাপ ঠাকুর তাকে শিক্ষা নেই বলে গেল। কেন কেন বল, আমার অন্য হয়ে গেছে, আমি আর কখনো করবো না। হয়েছে তো, হয়েছে তো, বলেছে এসব আর করবে না। এখন ছাড়া তো, আজ সারাদিনও ভাত খায়নি। খাওয়া দাওয়া সবকিছু বন্ধ, যতদিন আর শুধরে যাবে ততদিন সবকিছু বন্ধ। আমি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে তো ঠ্যাং আমি খোড়া করে দেবো। চলো ভিতরে চলো। কি গো খাবে না? না, ওদিকে যে মেজর ঠাকুরপা বসে আছে বলছে দাদা না বসলে আমি খাবো না। ওকে বলে দাও আমার শরীরটা ভালো নেই। তার মানে তুমি খাবে না? আচ্ছা কি করে খেতে বলছো তুমি? ছোট ভাইটা কেমন চোরের মতো মারলাম, খেতে দিলাম না, এরপরও কি আমার মুখে কিছু রোচে? বেশ তো, অসিতকে ডেকে নিয়ে খেতে এসো। না, আমার খাওয়া ঢাকা দিয়ে রেখে দাও। আমার যদি খিদে পায় তাহলে আমি ভাইদের জন্য বসতে হবো নাকি? ঠিক খেয়ে আসবো, তোমরা অজিতকে নিয়ে খেয়ে নাও। সবাই ভাবে বিড়ালে খেয়েছে। অসিত, কিরে আমি ডাকছি শুনতে পাচ্ছিস না? উঠ, খেয়ে নে। না, আমার খিদে নেই। খিদে নেই বলে আমি শুনবো? উঠ, খেয়ে নে, আমারও ভীষণ খিদে পেয়েছে। বললাম তো আমার খিদে নেই। আচ্ছা খিদে নেই, খিদে নেই বলে আমি শুনবো? হ্যাঁ, না খিদে নেই, সকালবেলা তো অত খেয়েছি, তারপর কি আর খিদে থাকে? আমি বা কি করি, মিত্তিটা যে মাথা গরম করে দিয়ে গেল। আর ঘোষেদের বাড়ির 10 বছরের ছেলেকে ওরম করে চোরের মতো মারলো যে মিত্তির? ঘোষেদের বাড়ির ছেলেটাকে মারলো কেন? দুটো জামরুল মাটিতে পড়েছিল, ছেলেটা কুড়িয়ে নিতেই মিত্তির ওকে। আচ্ছা সকালবেলা সেটা তো আমাকে বলতে পারতিস? কখন বলবো তোমাকে, সে সুযোগ তুমি আমায় দিয়েছ। তোমার কাছে তো মিত্তিরই আপন হয়ে গেল, আর তোমার ছোট ভাই সে পর হয়ে গেল। যা আমি গাবো না, তুমি খেয়ে নাও। আরে তুই যদি পরই হোস তাহলে অমন করে মার খেলি কেন বল? ধর ধর ধর, আমাকে মার, আমাকে মার, মার না, মার, মার অসিত মার। আমি তোকে যে কটা মেরেছি না তুই আমাকে গুনে গুনে সেই কটা মারবি। মার অসিত মার। দাদা কি বলছো কি তুমি, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তো, মানে নিজের ছোট ভাইকে কি অমন করে মারে বল, বল মারে না। আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতে দে, আমাকে প্রায়শ্চিত্ত করতে দে। তুই কি ভেবেছিস তুই যে কটা আঘাত করেছি না সে কটা আঘাত তোর গায়ে লাগেনি রে?
আমার বুকে লেগেছে, বুকে আমার বুকে লেগেছে রে দাদা। আমার একদম লাগেনি দাদা, বিশ্বাস করে আমার একদম লাগেনি। ওরকম চোরের মতন মারলাম আর তোর লাগেনি? আমাকে কি রাস্তার লোক মেরেছে? আমার দাদা মেরেছে তো, দাদার মার কি কখনো ভয় লাগে? অসিত, তোদের দুই ভাইকে নিয়ে আমার কত স্বপ্ন রে, কত ভরসা, তাই না? তাই তো তোদের কেউ কিছু বললে আমি আমি সহ্য করতে পারি না রে, আমি একদম সহ্য করতে পারি না। তুমি বলছিলে এটা খুব কিনে পেয়েছে, আমারও খুব কিনে পেয়েছে। এসো চল, এসো এখানে বসো, তাইয়ে দাও আমাকে। মিত্রের বাগানে কোঁটাল কেমন খেলে বলো? তোর খুড়িমা এই কাঁঠালের সঙ্গে আবার ক্ষীর মিশিয়ে খেয়ে বাবা দীর্ঘজীবী হও, আশীর্বাদ করে খুড়া। এই ছেড়েছে, এই এই জয় মাদার কতদিন চালাবে? কার শুদ্ধ লোক তো জেরবার হয়ে গেল। জগাই মাধাই কাকে বললে বর্দা? আবার ছোট ভাইটি হচ্ছে জগাই আর তুমি হচ্ছে মাধাই, কাজকর্ম কিছু নেই তো, একটা কিছু পেলে নিমাই হয়ে যেতাম, একেবারে নিমে সন্ন্যাসী। হরি হরে বাবা, কাজ চালি কি কাজের অভাব হয়? একটা ভটভটি কিনে চালাও না, একটা তো পেট রাজার হালে চলে যাবে। ভটভটি কিনতে টাকা লাগে বর্দা, ইচ্ছে থাকলে টাকা জোগাড় হয়, বুঝেছো? দেখলে খুড়ো, দেখলে ভটভটি কিনতে বলে গেল। বলি ভটভটি কিনতে কম টাকা লাগে? তোর তিন কুলে আছে কেবল, যে জমির খানিকটা বেচে ব্যবসা কর না। আচ্ছা খুড়ো, তুমি তো ঘটকালি কর। তা করি, তা আমার জন্য মালদার পাটি মেয়ে দিকে দিতে পারো না? এই ধরো ধরো বাপের একটা মাত্র মেয়ে হবে, কিংবা ধরো ধরো দুটো মেয়ে হবে, হ্যাঁ ছেলে থাকবে না, তাহলে শ্বশুরের সব মাল একেবারে আমি পেয়ে যাবো, তখন একটা কেন দুটো ভটভটি কিনবো? আমাকে কি এই জন্যই কাঁঠাল খাইয়েছ? না ঠিক তা নয়, হঠাৎ মনে হলো তোমার সন্ধানে তো অনেক পাত্রী থাকে, কানা খোঁড়া বোবা যাই হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই, আমার শুধু নগদ নারায়ণ হলেই চলবে। কি বুঝলে? নগদ নারায়ণ।